দুই ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের খবর জানাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। যাচ্ছি তার কাছে। সাজিদ, আপনি তো ইতিহাসের সাক্ষী হলেন মিরপুরের মাটিতে দাঁড়িয়ে, কেমন উৎসব দেখছেন? আসলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু উৎসবের সেই সুযোগটা কিন্তু নেই। তারপরও মাঠে যারা ছিলেন সংবাদকর্মী বা স্টেডিয়ামের আশেপাশে কিছু বিল্ডিংয়ের ছাদে কিন্তু অনেক দর্শক দেখা গিয়েছে, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের আমরা ঢেউ দেখেছি এবং সংবাদকর্মীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দের একটা ছাপ দেখা গেছে। কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই সিরিজটা কিন্তু আসার আগে অনেক এরকম শর্ত দিয়েছিল, যদিও তাদের সেই সবগুলো শর্তই যৌক্তিক ছিল, তারপরও কিন্তু অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমরা সহসা, বাংলাদেশ ক্রিকেট দল সহসা বা মাঝে মাঝে খেলার সুযোগ পায় না, অনেক কালে ভদ্রে কিন্তু বাংলাদেশ দল এই অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায় এবং এবার কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 সিরিজ খেলছিল আপনার অস্ট্রেলিয়ার সাথে এবং প্রথম দুই ম্যাচে যেভাবে বাংলাদেশ জিতেছিল সবারই কিন্তু মধ্যে একটা একটা আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশ থার্ড ম্যাচেও জিতবে, কিন্তু যখন বাংলাদেশ স্কোরবোর্ডে মাত্র 127 রান তুললো তখন কিন্তু মনে কিছুটা হলেও সন্দেহ ছিল যে আসলে বাংলাদেশ এই রানটা ডিফেন্ড করতে পারবে কিনা। তবে টোটাল ক্রেডিট গোস টু মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট পাননি কিন্তু তিনি 4 ওভারে 9 রান দিয়েছেন। আপনি জাস্ট এটা যদি একটু চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে 4 ওভারে 9 রান, এটা কিন্তু একটা ইমেন্স, মানে এরকম বোলিং রেকর্ড বাংলাদেশের ইতিহাসে কিন্তু খুব কম আছে এবং বলা যায় যে মুস্তাফিজুর রহমানের সেই 4 ওভার যে চাপটা ক্রিয়েট করেছেন তিনি, সেটা কিন্তু বার মানে সেটার উত্তাতে পারেননি কিন্তু অজি ব্যাটসম্যানরা এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে লাস্ট ওভারে 22 রান দরকার ছিল এবং তার আগের ওভারে মুস্তাফিজ মাত্র 1 রান দিয়েছিলেন। তো মুস্তাফিজের অনেক বড় একটা ক্রেডিট চলে যায় মুস্তাফিজের কাছে। একই সঙ্গে শরীফুলও কিন্তু ভালো কামব্যাক করেছেন। শরীফুল ইসলাম আমরা দেখেছিলাম একটা বাক বিতণ্ডার মধ্যে একটা হট টক একটা হয়েছিল, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা কিন্তু ম্যাচের মাঝপথে দেখেছি যে মিচেল মার্শের সাথে শরীফুল এক ধরনের বিতণ্ডা হয়, মাহমুদুল রিয়াদও সেখানে যুক্ত হয়েছিলেন, সেই বিতর্কটা কি অস্ট্রেলিয়াকে আসলে আরো দুর্বল করে দেয় কিনা? এটা আসলে বলা খুব কঠিন, কারণ অস্ট্রেলিয়া দল মেন্টালি এতটা স্ট্রং এবং তারা কিন্তু স্লেজিংকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং আমরা জানি যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন তাদের হোমে কোনো খেলা হয় কী পরিমাণ স্লেজিং করে এবং লাস্ট যে ভারত তাদের দেশে সফর করেছিল গত জানুয়ারিতে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে স্লেজিং নিয়ে অনেক কথা হয়েছিল। তো স্লেজিংয়ে কিন্তু আসলে অস্ট্রেলিয়ার ধারে কাছেও কেউ নেই। তবে আমার মনে হয় আমরা আসলে জানি না মিচেল মার্শ কী বলেছিলেন মুশারফুল ইসলামকে এবং তার দলের কনিষ্ঠতম সদস্যকে সাপোর্ট করতেই কিন্তু আসলে মাহমুদুল রিয়াদ এগিয়ে গেছিলেন এবং এটা কিন্তু বাংলাদেশ দলকে তেতিয়ে দেয়, যেটা আমরা যখন দেখি মুশারফুল ইসলাম যখন আউট করলেন মিচেল মার্শকে তার মধ্যে যে উল্লাস দেখেছিলাম, তার যে শরীর বহির প্রকাশ ছিল সেটা কিন্তু আসলে বলে দেয় যে কতটা তেতে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবং অবশেষে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট দল একটা স্টেটমেন্ট দিতে পারবে পুরো বিশ্বকে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম এবং দেশের অনেক গণমাধ্যম কিন্তু বলছিলেন আসলে যে এই জয় বা বাংলাদেশ মানে আপসেটের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশ কিন্তু এই সিরিজ জয় করে বুঝে দিল এটা মোটো আপসেট না, বাংলাদেশ পুরো সিরিজে ডমিনেট করে কিন্তু আসলে এই সিরিজটা বাংলাদেশ জিতলো। এখন টাইগারদের সামনে লক্ষ্য আপনার হোয়াইট ওয়াশ করার। জাফর, অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। জানাচ্ছিলেন যে অস্ট্রেলিয়ার সাথে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ের সবশেষ খবর।